আরসিটিভি সংবাদ রাশিফলে আপনাদের স্বাগত। আজ 29শে জানুয়ারি রবিবার, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে রাশিফল আমি শুরু করছি। প্রথমে আসি মেষ রাশি। নতুন ব্যবসা আরম্ভ করলে শুভ, বিদ্যায় শুভ, ভূ সম্পত্তি ক্রয় কিন্তু বাধা রয়েছে, বিনিয়োগে শুভ, পিতামাতার সাথে মতের অমিল হতে পারে, সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। এবার আমি আসছি বৃষ রাশিতে। মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে বাড়িতে কোনো, প্রতিবেশীর সাথে ঝামেলা হতে পারে, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, নতুন কাজের সন্ধান আসতে পারে, বন্ধুবান্ধব দ্বারা কোনো উপকার হতে পারে এবং তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি মিথুন রাশিতে। হঠকারী সিদ্ধান্ত নিজের কাজের ক্ষতি করবে, বিনিয়োগে বাধা রয়েছে, দাম্পত্য কলহ বজিয়ে থাকবে। যারা কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করেন তাদের জন্য দিনটি শুভ, প্রেমের পরিণতি হতে পারে এবং গবেষণায় কিন্তু সফলতা আসবে। এবার আমি আসছি কর্কট রাশিতে। নতুন বাড়ি গাড়ি ক্রয় কিন্তু শুভ, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, বিনিয়োগে বাধা রয়েছে, আত্মীয় দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে, পেটের সমস্যা যাদের রয়েছে তাদের পেটের সমস্যা কমবে এবং অপারেশনের কিন্তু একটা যোগ রয়েছে। এবার আমি আসছি সিংহ রাশিতে। বাবা মায়ের সাথে মতের অমিল হতে পারে, পাওনাদারদের সাথে আপনার বিবাদ হতে পারে, আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে এবং সম্পত্তি নিয়ে কিন্তু আইনি কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। এবার আমি আসছি কন্যা রাশিতে। দীর্ঘদিনের প্রেমের পরিণতি হতে পারে, আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে, বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে, পড়ে গিয়ে পায়ে আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে এবং আনএক্সপেক্টেড গেইন কিন্তু হতে পারে। এবার আমি আসছি তুলা রাশিতে। নতুন কাজের সন্ধান আসতে পারে, বিদ্যায় শুভ, যারা মিষ্টান্ন ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। আজ সমস্ত কাজে কিন্তু আপনার বিলম্ব হতে পারে, দাম্পত্য সুখ বুঝিয়ে থাকবে এবং ব্যবসায় কিন্তু ঋণ হতে পারে। এবার আমি আসছি বৃশ্চিক রাশিতে। ব্যবসায় ঋণ হতে পারে, বিনিয়োগে কিন্তু শুভ, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, বাবা মায়ের সাথে মতের অমিল হতে পারে, নতুন ব্যবসা আরম্ভে শুভ হতে পারে এবং দাম্পত্য সুখ কিন্তু বুঝিয়ে থাকবে। এবার আমি আসছি ধনু রাশিতে। আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে, নতুন কোনো কাজের সন্ধান আসতে পারে, হঠকারী সিদ্ধান্ত আপনার কাজের ক্ষতি করবে, বিনিয়োগে কিন্তু শুভ, আত্মীয় দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে এবং তীর্থস্থান ভ্রমণের কিন্তু একটা যোগ রয়েছে। এবার আমি আসছি মকর রাশিতে। গবেষণায় সফলতা আসবে, চাকরি স্থলে ঝামেলা হতে পারে, বিতর্ক এড়িয়ে চলুন, প্রেমে বাধা, পড়ে গিয়ে মাথায় আঘাত লাগতে পারে এবং আনএক্সপেক্টেড কিন্তু কোনো গেইন হতে পারে। এবার আমি আসছি কুম্ভ রাশিতে। চাকরিস্থলে ঝামেলা হতে পারে, দীর্ঘদিনের আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে, বিনিয়োগে কিন্তু শুভ, ছোট বাচ্চাদের শরীর ভালো যাবে, গবেষণায় কিন্তু সফলতা আসবে। এবার আমি আসছি মীন রাশিতে। দীর্ঘদিনের প্রেমের পরিণতি হতে পারে, মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা হতে পারে, আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, নতুন কাজের সন্ধান আসতে পারে এবং বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল।